আমরা যখন দিল্লি গেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে তখন কি পরিস্থিতি কেন যাচ্ছি কিসের ভিত্তিতে তারা কি করবে এসব আমরা কিছু জানতাম না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন সেটা হলো আন্দোলনের পথই পথ দেখায় এবং সেটা দিল্লিতে গিয়ে স্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম রাজঘাটে শান্তিপূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বসেছিলেন গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে গান্ধীজির নাম করে তো এনআরজিএফ যে বঞ্চনা হচ্ছে তার জন্য গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে লাল ঘাটে বসেছে রাজঘাটে হঠাৎ করে কোন প্ররোচনা নয় আমরা শুধু কয়েক কিছু মন্ত্রী আমাদের এমপি আর কয়েকটা গুটি কত এমএলএ আমরা বসেছি দেখলাম পুরো রাজঘাটটা যদি গান্ধীজি হত্যার দিন এত পুলিশ থাকতো তাহলে গান্ধীজিকে হত্যা হতো হতো না রাজঘাটে যেভাবে পুরো গান্ধীজির সমাধিটাকে ঘিরে ফেললো তাতে দেখে মনে হলো যে আমরা কি মণিপুরে বসে আছি বলল না অভিষেক বলল না মণিপুরে এত যদি আধা সামরিক বাহিনী দিয়ে দিত তাহলে মণিপুরের গণ্ডগোলটা থেমে যেত মণিপুরে আমরা বসে নেই আমরা রাজঘাটে বসে আছি আর শুধু অভিষেক ব্যানার্জিকে ভয় পায় বলে অমিত শাহ পুলিশ পুরো রাজঘাটটাকে ঘিরে নিয়েছে সেইখান থেকে শুরু হল তাও চুপচাপ বসে রয়েছে প্ল্যাকারগুলো হাতে নিয়ে সব আমাদের নেতৃত্ব অভিষেকের সাথে বসে হঠাৎ করে পুশব্যাক চালিয়ে 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 করতে করতে ধাক্কা মারতে 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 রাজঘাটের বাইরে নিয়ে চলে কিছু সাংবাদিক পুলিশকে জিজ্ঞেস করছে কি হচ্ছে এখানে আমি দেখেছি সাংবাদিকের অধিকার একটা সাংবাদিককে যদি বাই চান্স কোনো পুলিশরা রাখে নিশ্চিতভাবে সাংবাদিকদের অধিকার তা সে তার প্রতিবাদ করে সবাই মিলে চেঁচিয়ে ওঠে সেখানে রাজঘাটে সাংবাদিকদের নিগ্রহ করা হলো সেখানে দিল্লি পুলিশের সামনে কারোর চলে না গণতন্ত্র চলে না সংবাদ মাধ্যম চলে না তাই সেখানে সাংবাদিকদের দেখলাম যে কি অবস্থায় তারা রয়েছে কি অবস্থায় তারা কি একটা বিরাট যন্ত্রণার মধ্যে রয়েছে তারা প্রতিবাদ করতে পারলো না আমার সামনে সাংবাদিকদের ধাক্কা দিয়ে বার করে অভিষেকে কি ঘটনা সেটা শুধু জানবার জন্য সাংবাদিক রেখেছে ধাক্কা মারা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনটা আমরা শেষ করব পরের দিন যন্তর মন্তরের মিটিং যন্তর মন্তরে আমাদের যারা বাংলা থেকে যে মা বোনেরা গেছিলেন যন্তর মন্তরে শুধু এইটুকু বলার জন্য গেছিলেন কালা কেন্দ্রীয় সরকারকে যে আমরা 20 লক্ষ মানুষ খেটে বসে আছি আমাদের জব কার্ডের টাকাটা আমাদের অধিকারটা ফেরত দাও ফেরত দাও ফেরত দাও শুধু আমার নিজের অধিকারটুকু আমার পারিশ্রমের যে টাকা সেইটা ফেরত দাও চিটিংবাজি করে আমার টাকাটা মেরো না এইটার জন্য অভিষেক ব্যানার্জির নেতৃত্বে গেছি সেইখানে তাদেরও ঢুকতে দেওয়া হচ্ছে আটকে দেওয়া হলো বিভিন্ন স্তরে যত লোক যন্ত্র মন্ত্রে রয়েছে তার 3 নম্বর লোককে বাইরে বিভিন্ন স্তরে আটকে রেখে দেওয়া হলো আমরা যারা মন্ত্রী এমএলএ এমপিরা তাদেরও একেবারে কোন রকমে একজন একজন করে আমরা এসে স্টেজে বসলাম দেখলাম আমি জানি না দিল্লি পুলিশের টোটাল স্ট্রেংথ কত কেন্দ্রীয় সরকারের আধা সামরিক বাহিনীর টোটাল স্ট্রেংথ কত আমি জানি না কিন্তু
যত জন মিলে ওইখানে ছিল পুরো আমি বঙ্গভবন থেকে বেরিয়ে যন্তর মন্তর যেতে যেতে যত পুলিশ বাহিনী দেখলাম সত্যিকারের সেই পুলিশ বাহিনী যদি মণিপুরে চলে যেত তাহলে মণিপুরের সমস্যার সমাধান হয়ে যেত শুধু তৃণমূল কংগ্রেসকে আটকাবো আর গণতন্ত্রের আওয়াজ সেই আওয়াজ আমি শুনবো না মোদি সাহেবের এই জয়ের জন্য আজকে পুরো পুলিশ ফোর্স আধা সামরিক ফোর্স পুরো দিল্লিটাকে যেন একটা রণক্ষেত্র বানিয়ে ঠিক আমরা সবাই বক্তব্য রাখলাম গেলাম যেতে যেতে আমাদের যারা সমর্থক তাদের যেতে দিল না কিছু ডেলিগেট নিয়ে গেলাম অনেকে বলছেন যে অ্যালাউ করলো তো গেল সেটাই তো সেটিং আমি তার জবাবটা দিচ্ছি আগে থেকে কথা বলে লিস্ট নিয়ে নেওয়া হয়েছিল চারজন মন্ত্রী সাংসদরা আর ভিকটিম পরিবারের আটজন সেই লিস্ট ছিল লিস্ট দেখিয়ে দেখিয়ে ঢোকানো তারপর গেট বন্ধ ভেতরে যখন যাওয়া হলো কখনো বলছে চারটে ভিকটিম পরিবারকে দেখবো কখনো বলছে না অভিষেকের সাথে না আলাদা করে দেখবো তখন ভিকটিম যারা রয়েছেন যারা ভিকটিম বেনিফিশিয়ারি যাদের টাকা মেরে বসে আছে তারা বলছে যে আমরা অভিষেক ব্যানার্জির সাথে এসছি আমরা একা একা তোমার সাথে দেখা করব কেন কিন্তু আমরা তাও বললাম ঠিক আছে যাও চারজন বলছে চারজন যাও তারপর আমাদের থেকে বললো পাঁচজন আর ঠিক আছে যারা সিনিয়র এমপি তারা যাক তারপর শুনলাম পালিয়ে গেল মন্ত্রী পালিয়ে গেল আরে আমি কলকাতার মেয়র আমার তো সারাদিন এই ডেঙ্গুর ডেপুটেশন নিচ্ছি বিজেপি এ দিয়েছে এসইউসিআই দিয়েছে কংগ্রেস দিয়েছে আমার ডেপুটেশন নেব না কেন কিন্তু ভয় পাচ্ছিল অভিষেক ব্যানার্জি যদি প্রশ্ন করে আপ বলতা হ্যায় ভ্রষ্টাচার 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 কহা হুয়া হ্যায় অভিষেক যদি জিজ্ঞেস করে যে ধাঁধলি কোথায় হয়েছে কত টাকার হয়েছে কোন কোন জেলায় হয়েছে তোমাদের কাছে রিপোর্ট কোথায় অভিষেক যদি জিজ্ঞেস করে যে আজকে যে 20 লক্ষ মানুষের টাকা খাটিয়ে বন্ধ করে রেখে দিয়েছো সেই টাকাটা ছাড়ো ফেস করতে ভয় পায় সেন্ট্রাল গভর্নমেন্ট তাই পালিয়ে চলে গেল পেছন দিকের দরজা দিয়ে কোন মিনিস্টার পালায় আমি জানি না পালিয়ে চলে গেল তখন আমরা কি করব আমরা নিশ্চিতভাবে প্রতিবাদ করলাম তুলে নিয়ে চলে গেল তুলে নিয়ে চলে গেল দিল্লির থেকে বহু দূরে কল্যাণ ব্যানার্জি বলছে কি রে জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে কেন আমি বললাম গুজরাটে ওদের অভ্যাস আছে এনকাউন্টার করার অভ্যাস আছে সেই এনকাউন্টার হয়তো এখানে অমিত স্যার পুলিশ এরা এক্সপার্ট ইন এনকাউন্টার এনকাউন্টার করে দিতে পারে তাই আমরা বললাম আমরা তৃণমূল কংগ্রেস করি মমতা ব্যানার্জির আদর্শে দীক্ষিত আমরা 21শে জুলাইও এনকাউন্টার বুদ্ধবাবুর পুলিশ করেছিল জ্যোতিবাবুর পুলিশ করেছিল সেখানেও আমার কর্মীরা ভয় পায়নি আর আমরা এনকাউন্টারে অমিত শাহ এনকাউন্টারে আমরা ভয় পাই না আমরা লড়বো লড়বো রক্ত দেব ভয় পাই না সেইখানে তারপর বাধ্য হয়ে রিট্রিট আপ লোক চলে যাইয়ে চলে যাইয়ে আমরা সবাই ঠিক করলাম যে এই লড়াই চলবে এই যাদের সর্বহারাদের লড়াই চলবে এই লড়াইয়ের শেষ হবে সেই দিন যেই দিন তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে সেই দিন এই লড়াই শেষ হবে তার আগে শেষ হবে না এইখানে দেখলাম যখন সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আমরা লড়াই করছি যখন বিজেপির সাথে লড়াই করছে
অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে দেখলাম এখানে কিছু বোধা মানুষ ওই কি যেন একটা এবিপি কি যেন ওই একটা টিভি চ্যানেলে দেখছিলাম, দিল্লিতেই দেখছিলাম, বলছে অভিষেক ব্যানার্জিকে ঢুকিয়ে দিয়ে করলো না, অভিষেক ব্যানার্জির সাথে সেটিং আছে, সেটিং আছে। একটা সময় ঠিক এরা বলতো মমতা ব্যানার্জি নাটক করছে, কিন্তু যখন আমরা বললাম যে তোরা একটু নাটক করে দেখা না, তখন তারা পালিয়ে গেল। আর এখন সেটিং এর তাই আমি এক্ষুনি কিছুক্ষণ আগে সরলে গেছিলাম সিজিও কমপ্লেক্সে, ওই একই ভাষা, সেটিং 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 সেটিং, সেই সেটিং এর ভাষা। আমরা বললাম তোমরা ওই সেটিং করতে করতে তোমরা ফেটিং হয়ে গেছো, বাংলা থেকে চলে গেছো, শেষ হয়ে যাচ্ছ। মোদি ভাই দিদি ভাই, মোদি ভাই দিদি ভাই, আর তুমি কি ভাই? সেখানে আমরা লড়াই করছি, যে কোনো সময় গুলি খেতে পারতাম, অমিত শাহ পুলিশের ডান্ডা খাচ্ছি, আর ঠান্ডায় টিভির ঘরে বসে সেটিং হচ্ছে। মাঝে মাঝে এই শান্তনু সেন আর এই আমাদের বৈশানর চট্টোপাধ্যায় বসে আছে। আমি বললাম তোরা তো বড় ফুটবলার নেই, 11:1 খেলিস মাঝে মাঝে দেখি, এই দেবাংশুও বসে আছে, 11:1 পুরো টিভি একদিকে, সঞ্চালক একদিকে, আর একা বেচারিরা একদিকে লড়ে যাচ্ছে, লড়ে যাচ্ছে, লড়ে যাচ্ছে। আর এই গাধাগুলো সেটিং, তার মানে তোমরা যখন জ্যোতিবাবুর নেতৃত্বে বলতে যে কেন্দ্রের বঞ্চনা কেন্দ্রের বঞ্চনা, তখন নিশ্চিত ভাবে সেটিং করে আসতে, আজকে সেই সেটিং এর কথা তোমরা বলছো। লজ্জা লাগে না, লজ্জা লাগে না যখন এইটুকু একটা বাচ্চা ছেলে সে লড়াই করছে জীবনের দাম দিয়ে, যে লড়াই করছে হাজারো, তার উপরে কষ্ট আসছে, শুধু তাকে নয় তার পরিবারকে ধরে টানাটানি হচ্ছে, যখন তার বাপ্পাকে পর্যন্ত ছাড়া হচ্ছে না, যখন তার স্ত্রীকে ছাড়া হচ্ছে না, সেই কাপুরুষ বিজেপির বিরুদ্ধে যখন সে লড়াই করছে, তখন তোমরা বাংলার মানুষ হয়ে বাংলার টিভিতে বসে সেটিং করছো, বাংলার মানুষ তোমাদের কোনোদিন ক্ষমা করবে না, করবে না, করবে না। Welcome to K-Mall, a premium project by Kaleen Group. K-Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new age design. Book now